আল্লাহর নবী হরত সুলাইমান আলাইসাল্লাম একদিন আল্লাহর কাছে দোয়া চাইলেন হে আমার প্রভু আমাকে এমন কিছু ক্ষমতা দান করুন যে ক্ষমতা আমার আগে না কেউ পেয়েছে না আমার পরে কেউ পাবে তখন মহান আল্লাহ তালা তার প্রিয় নবী সুলাইমানের জন্য এমন এক অলৌকিক ক্ষমতা প্রধান করেছিলেন যে সকল জিন পরি পুকা মাকর পশু পাখি মাছ সকলেই তার কথা মানত তার সিংহাসন তাকে হাওয়াতে ভাসমান অবস্থায় নিয়ে বেড়াত যেখানে খুশি তিনি মুহূর্তের মধ্যে চলে যেতে পারতেন একদিন তিনি আকাশে উড়ে বেড়াচ্ছিলেন হঠাৎ তিনি নিচে মাটির দিকে তাকালেন সেখানে তিনি দেখতে পেলেন এক মহিলা সে খুবই গরিব ছিল খাদ্য সংগ্রহের জন্য সে বাগানে কাটকুড়াতে গিয়েছিল তার গোটাগায়ে দুলাবালি মাখা সে পাগলের মতো হযরত সুলাইমান আলাইহিসসালামকে দেখছিল হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে দেখে বলল তুমি এত নোংরা কেন সে আরো বলল এই গরিব মেয়েটিকে কে বিয়ে করবে সে তো খুবই নোংরা তার গোটাগায়ে দুলাবালি মাখা সুলাইমান কথাটি আল্লাহর মোটেও পছন্দ হয়নি আল্লাহ তার উপর খুবই রেগে গিয়েছিলেন সুলাইমান যখন আকাশের উপর উঠতে উঠতে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিলেন ঠিক এমন সময় তার আংটিটি তার হাতের আঙ্গুল থেকে খুলে সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছিলেন আর যখনই তার আংটিটি হাত থেকে খুলে পড়ে যায় তখন সকল পশু পাখি জীব জন্তু গাছপালা অমান্য করতে শুরু করেছিল ক্ষমতাহীন হয়ে তিনি ধীরে ধীরে আকাশ থেকে মাটিতে নেমে এসেছিলেন যখন তিনি মাটিতে নেমে এলেন তখন আল্লাহর নবী সুলাইমান আলাইসাল্লাম এটা ভেবে হয়রান হয়ে গেলেন যে এটা আমার সাথে কি হচ্ছে সে গাছপালাকে হুকুম দিল কিন্তু গাছপালা তার আদেশ অমান্য করলো সে ডাকলো কিন্তু তারাও তার কথায় কোনো কর্ণপাত করলো না সে সকল মাকলুকাতের সাথে কথা বলতে চাইলো কিন্তু তার কথায় কান দিল না তিনি হয়রান পেরেশান হয়ে এদিক উদিক ঘোরাঘুরি করতে শুরু করলেন তিনি বুঝতে পারছিলেন না যে ঠিক কি তার সাথে হচ্ছে একসময় তার মাথা এলো যে মহান আল্লাহ তার সব সময় খুব ভালোবাসেন আমি যখন অবস্থায় ছিলাম, তখন একজন মহিলাকে আমি খুব তুচ্ছ করেছিলাম কারণ আমি তাকে দরিদ্র ও নোংরাও বলেছিলাম আমি তাকে এও বলেছিলাম যে তার কোনোদিন বিয়ে হবে না হয়তো এই কথাটি আল্লাহর পছন্দ হয়নি তাই তিনি আমাকে আমার সকল ক্ষমতা থেকে বঞ্চিত করেছেন তাই তিনি পাগলের মতো সে মহিলাকে খুঁজতে লাগলেন এবং মনে মনে ভাবলেন আমি যদি তাকে পেয়ে তাহলে আমি তার কাছে ক্ষমা এবং তাকে বিয়ে করব। তাহলে হয়তো আল্লাহ তালা আমাকে মাফ করে দিবেন তাই তিনি সারাদিন ধরে তাকে খুঁজতে লাগলেন কিন্তু তিনি তাকে কোথাও খুঁজে পেলেন না বরং সারাদিন খুঁজার ফলে তিনি ক্ষুধায় ক্লান্ত হয়ে পড়লেন তাই তিনি খাবারের আশায় সমুদ্রের ধারে জেলিদের সাথে কাজ করতে লাগলেন এইভাবে তিনি অনেক দিন কাটিয়ে দিলেন একদিন তিনি সে মহিলাটিকে দেখতে পেলেন মহিলাটিকে দেখা মাত্রে সুলাইমান আলাইসাল্লাম তার কাছে গেলেন এবং ক্ষমা চেয়ে বললেন আমি তোমাকে খুব তুচ্ছ করেছিলাম তোমাকে দরিদ্র নোংরা বলেছিলাম আমি এটা ভুলে গিয়েছিলাম যে তুমি আমার ক্ষুদা মহান আল্লাহ তালার সৃষ্টি তিনি মহিলাটিকে বললেন তুমি কি আমাকে বিয়ে করবে তার এই কথা শুনে মহিলাটি তার দিকে তাকিয়ে থাকলো সে বলল এটা তো আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার কারণ আপনার মতো একজন আমাকে বিয়ে করতে চায় আমি তো খুবই গরিব আমার দিকে কেউ তাকায় না সকলেই আমাকে খুব তুচ্ছ মনে করে কেউই আমার সাথে কথাও বলে না তখন আল্লাহর নবী সুলাইমান আলাইসাল্লাম তাকে বিয়ে করলেন এবং সুখ স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলেন তিনি কাছের একটি সমুদ্রে জেলেদের সাথে মাছ ধরার কাজ করতেন একদিন তিনি যখন জাল দিয়ে মাছ ধরছিলেন তখন তিনি দেখলেন একটি মাছ মুক্তার মতো উজ্জ্বল হয়ে জ্বলছিল মাছটি দেখা মাত্রই জেলেরা অবাক হয়ে ভাবতে লাগলো এই মাছটি মুক্তার মতো উজ্জ্বল হয়ে জ্বলছে কেন তাই গভীর কৌতূহল হয়ে তার মাছটিকে ধরে নিয়ে এসে কাটা মাত্রই মাছটির প্যাট থেকে একটি আংটি বের হলো এটা সেই আংটি যেটি আল্লাহর হুকুমে সুলাইমানের হাত থেকে খুলে সমুদ্রে পড়ে গিয়েছিল আংটিটি দেখা মাত্রই সুলাইমান আলাই সাল্লাম তার হাতে পড়ে নিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা হরদ সুলাইমান সকল শক্তি ফিরিয়ে দিলেন পশু পাখি গাছপালা জিন পরি সকলেই তার আদেশ পালন করা শুরু করে দিল তখন মাছ ধরার সকল জেলেরা অবাক হয়ে গেল এবং তারা বলতে লাগল আমাদের মাফ করে দেন আমরা জানতাম না যে আপনি আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইসাল্লাম এমন সময় হঠাৎ সুলাইমান আলাইসাল্লামের সেই সিংহাসন আকাশে উঠতে উঠতে তার কাছে আসলো সিংহাসনে বসে তিনি ভাবতে লাগলেন যে আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় কাজ হলো কাউকে ছোট করা কাউকে নিচু চোখে দেখা কাউকে অবহেলা করা আল্লাহর কাছে সকল মানুষ সমান কারণ আমরা সকলেই তালার সৃষ্টি